নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চরারোধ ও সঙ্গে গলধরকম অবস্থা কেমন থাকবে সপ্তাহের প্রথম দিনের আবহাওয়া এবং কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা আছে এবং কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে না ভারী বৃষ্টি হবে বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন অথবা কোন জায়গা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন আর এমন টাইপের লেটেস্ট আর্নিং খবর প্রত্যেক দিন পেতে হলে আমাদের এই ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের প্রেস করে দিয়ে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য শুরু যাক ভোর রোদ ঝলমলে আকাশ এক পশলা কালো মেঘ দেখা নেই সকাল থেকেই গলদর্গম দশা শহরবাসীর অস্বস্তি বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে সপ্তাহের প্রথম দিনে গরমে হাঁসফাঁস করতে করতে অফিস আদালতে যেতে হবে সকলকে তবে কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর গরমে হাসপাত সাহস বর্ষা প্রবেশ করছে দক্ষিণবঙ্গে কে বলবে ভোর থেকে রোদ ঝলমলে আকাশ কালো মেঘের হদিশ নেই অথচ গতকাল বর্ষণে ভিজেছে শহর এছাড়া রোদ বৃষ্টি খেলা চলছে শহরে তারপর দিন এমন আবহাওয়া বদলে যায় যে সেটা বোঝা কঠিন সকাল থেকে চড়া রোদ তার সঙ্গে তীব্র গরম এবং প্রবল গরমের সঙ্গে দীর্ঘ ঘর্ম হয়ে বেরোতে হচ্ছে সকলকে সপ্তাহের প্রথম দিনে গরমে জেরবার শহরবাসীর অপেক্ষাকৃত আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণেই গরম অনুভূত হচ্ছে তবে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস সেটা তবে সেটা হালকা বর্ষণ বর্ষার ভারী বর্ষণের সম্ভাবনা আজ নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস গতকালই হাওয়া অফিস জানিয়েছে যে এখনও দক্ষিণবঙ্গে তেমন শক্তি বাড়াতে পারেনি বর্ষা কাজেই জাকিয়ে বর্ষা শুরুর তেমন কোনো জুন মাসের সম্ভাবনা নেই এবং জুন মাসের বর্ষার ঘাটতি রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং সেটি থাকবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিস দপ্তরের পরিসংখ্যা বলছে জুন মাসে চল্লিশ শতাংশ বৃষ্টি কম হতে পারে দক্ষিণবঙ্গে এছাড়াও কলকাতায় সেই পরিসংখ্যান চৌষট্টি শতাংশ সে কারণে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেড়ে গিয়েছে এবং অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে শহরের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে রবিবার কলকাতায় মোট বৃষ্টি হয়েছে চোদ্দ পয়েন্ট দুই মিলিমিটার এছাড়াও ভারী বর্ষণের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই কারণ দক্ষিণবঙ্গে বর্ষা দুর্বল অবস্থাতেই রয়েছে মৌসুমী বায়ু তেমন সক্রিয় কাজ করতে পারেনি সে কারণেই বর্ষা তেমনভাবে সক্রিয় হচ্ছে না দক্ষিণবঙ্গে এখনো দুর্বল রয়েছে বর্ষা তাই আগামী তিন থেকে চারেক দিনের মধ্যে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা নেই এদিকে রাজস্থান থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং উড়িষ্যার ওপর একটি ঘূর্ণাবাত্ম অবস্থান করছে কিন্তু তারও কোনো প্রভাব পড়বে না বলে দক্ষিণবঙ্গে জানিয়েছে হাওয়া দপ্তর এছাড়া উত্তরবঙ্গে কি থাকবে বর্ষা প্রবেশের পর থেকে উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলছে প্রায় সব জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে প্রায় সবকটি জেলাতে বৃষ্টি কম হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সহ বৃষ্টি পূর্বাভাসেই রয়েছে এছাড়াও মঙ্গল এবং বুধ বর্ষণের দাপট বাড়বে আলিপুর এবং কোচবিহারে অতিরিক্ত বর্ষণের কারণে ইতিমধ্যে উত্তরবঙ্গের একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা আবহাওয়া লেটেস্ট আপডেট আর এমনই লেটেস্ট অর্নিং খবর প্রত্যেক দিন পেতে হলে আমাদের ভিডিও নিচে সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের কন্টিনটা প্রেস করে দিয়ে অপশনটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ